নমস্কার সকলকে, শুভ সপ্তমী আর সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সুন্দর কাটান, ভালো কাটান এই দুর্গোৎসবটা, আর অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব আজকে রাশিফল নিয়ে, কিন্তু তার সাথে সাথে আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন দিকে যাত্রা করলে শুভ হবে, কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত নয়, আপনাদের ক্ষেত্রে কোন রং শুভ হচ্ছে, কত সংখ্যা শুভ হচ্ছে, কী উপচার করলে ভালো হবে, কী দান করা উচিত, কোন গাছ আজকে পুজো করা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে। যদি মনে করছেন আজকে আপনার জন্মদিন রয়েছে তাহলে কী করণীয়, যদি আজকে আপনার ম্যারেজ অ্যানিভার্সারি থাকে তাহলে কী করণীয়, এবং তার সাথে সাথে আপনাদের ক্ষেত্রে আলোচনা করব কোন মাসে এবং কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই পঞ্জিকাতে। আজকের পঞ্জিকায় আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি, সুতরাং আজকে আপনাদের ক্ষেত্রে তালের সেবন নিষিদ্ধ রাখা অত্যন্ত সুফল হবে, কারণ তালের সেবনে আজকে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের হানি ঘটবে। তাল অথবা তাল সম্বন্ধীয় কোনো খাবার আজকে আপনারা সেবন করবেন না। আজকে নক্ষত্র রয়েছে মূলা নক্ষত্র, করণ বণিজ করণ, পক্ষ শুক্লপক্ষ যোগ আজকে সৌভাগ্য যোগ, আর সৌভাগ্য যোগ চলাকালীন আপনারা আজকে তিথি সপ্তমী তিথি রয়েছে, আজকে নবরাত্রির সপ্তমীর পর্ব চলছে, দুর্গোৎসব চলছে, সুতরাং আজকে বিশেষ কিছু উপচার আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের ক্ষেত্রে দিন আজকে রবিবার এবং রাহুকাল থাকছে আপনাদের ক্ষেত্রে আজকে বিকেলবেলা 3:54 থেকে 5:23 পর্যন্ত। এই সময়কালে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করবেন না, এর পূর্বে যদি শুরু করে থাকেন তাহলে কিন্তু সেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে অমৃতকাল থাকবে 9:56 সকালবেলা থেকে 11:25 সকালবেলা পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। আপনাদের ক্ষেত্রে শুভ সময় থাকছে 12:55 দুপুরবেলা থেকে 2:24 পর্যন্ত। এই সময়কালে আপনারা কিন্তু যে কোনো শুভকর্ম, মাঙ্গলিক কর্ম শুরু করলে বিশেষ ফায়দা নিশ্চিত থাকছে। মামলা শুরু করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 3 অক্টোবর অর্থাৎ কাল, যা চলবে 12:25 সকালবেলা থেকে অর্থাৎ দুপুরবেলা থেকে পরবর্তী দিন 5:54 সকালবেলা পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করে বিশেষ ফায়দা পেতে পারেন। সর্বাত্ম সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে ভোরবেলা 5:53 থেকে পরবর্তী দিন ভোররাত্রি 1:53 পর্যন্ত। এই সময়কালে আপনারা যে কোনো শুভকর্ম শুরু করলে বিশেষ ফায়দাই ফায়দা থাকছে। ব্যবসা শুরু করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে 12 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 7:19 সকালবেলা থেকে দুপুরবেলা 2:01 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা কিন্তু যে কোনো ধরনের ব্যবসা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করার জন্য শুভতিথি আজকে থাকছে না, থাকছে 5 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 6:46 সকালবেলা থেকে 7:46 সকালবেলা পর্যন্ত, এবং পরবর্তী সময় আপনাদের ক্ষেত্রে থাকবে সকালবেলা 10:06 থেকে দুপুরবেলা 2:29 পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউটে লেনদেন করে বিশেষ ফায়দা পেতে পারেন। লেনদেন অনলাইন অথবা অফলাইন দু ধরনেরই হতে পারে, তা কোনো বড় সমস্যা নেই। আপনাদের ক্ষেত্রে অশুভ সময় থাকছে আজ, যা থাকবে আপনাদের ক্ষেত্রে সন্ধ্যাবেলা 7:38 থেকে 8:02 পর্যন্ত। এই ছোট্ট সময়কাল আপনাদের ক্ষেত্রে ভীষণভাবে বিপজ্জনক হতে পারে, অর্থাৎ এই সময় করা যে কোনো কাজই আপনাদের ক্ষেত্রে শুভ নয়। জব জয়েন্ট করার জন্য আপনাদের ক্ষেত্রে শুভতিথি রয়েছে, যা থাকবে আপনাদের ক্ষেত্রে 9 অক্টোবর, যা চলবে আপনাদের ক্ষেত্রে 4:50 সকালবেলা থেকে 5:52 বিকেলবেলা পর্যন্ত। এই সময়কালের মধ্যে আপনারা যে কোনো সময় কিন্তু জব জয়েন করে বিশেষ ফায়দা পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শুভ দিক আজকে থাকছে পূর্ব দিক, যারা পূর্ব দিকে যাত্রা করছেন তাদের জন্য তো অবশ্যই ভালো, যারা পূর্ব দিক ব্যতী রেখে অন্যান্য দিকে যাত্রা করছেন তাদের জন্য বলে রাখি, তারা সকালবেলা ঘুম থেকে উঠুন, কাজে বেরোনোর সময় অথবা কাজে বেরোনোর আগে আপনারা 7 কদম পূর্ব দিকে হাঁটুন, ক্লকওয়াইজ ঘুরে আপনারা আপনাদের কর্মে বেরিয়ে পড়ুন। সারাদিন কিন্তু বাধা বিঘ্নকে নাশ করে দিনটা আজকে মোটের উপর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ কাটবে। আর এবার আমরা চলে যাব অঙ্কের রহস্যময় দুনিয়ায়। প্রত্যেক দিনকার মতো প্রথমে আপনাদের জন্য সংখ্যা 1 গাড়ি আসতে চালান, সংখ্যা 2 পার্টনারের সাথে কিন্তু ভুল বোঝাবুঝি হতে পারে, সংখ্যা 3 আজকে আপনাদের যাত্রাপথে কিছু বিঘ্ন আসছে, সংখ্যা 4 মানসিক দুর্বলতা, কাউকে বলবেন না, কাউকে প্রকাশ করবেন না, তা আপনাদের ক্ষেত্রে পরবর্তীকালে কিছু বড় সমস্যার সম্মুখীন নিশ্চিতভাবে করবে, সংখ্যা 5 গৃহ নির্মাণ কার্যে আজকে কিন্তু আপনাকে কিছু প্ল্যানিং তৈরি করতে দেখা যেতে পারে, সংখ্যা 6 আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে, তার সাথে সাথে নতুন মানুষের সাথে যোগাযোগ, মানসিক প্রফুল্লতা নিয়ে আসবে, সংখ্যা 7 কাউকে ঋণ দেবেন না, সংখ্যা 8 আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে, সংখ্যা 9 সন্তানের সাথে কিন্তু আজকে অনেক সময় আপনাকে কাটাতে দেখা যাচ্ছে, সন্তানের সাথে কিন্তু আজকে অনেক সময় আপনাকে দূরযাত্রা করতেও দেখা যেতে পারে।
আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাবো এবিসিডি। আর এবিসিডি কেন, দেখুন দর্শক বন্ধু, আপনাদের বন্ধু অথবা আপনার শত্রু কিন্তু হঠাৎই আপনার সাথে বিপরীত ধর্মী আচরণ করে ফেলতে পারে, সুতরাং প্রত্যেকের উপরে কিন্তু আপনাদের সঠিক নজর হওয়া প্রয়োজন। তাহলে চলুন প্রত্যেক দিনকার মতো প্রথমেই আপনাদের সাথে আলোচনার প্রথমে চলে যাই। এ, গাড়ি আসতে জানান। বি, সাবধানে আজকে কথা বলুন, আপনার কথাই আজকে আপনার ক্ষেত্রে অস্ত্র হতে পারে সংখ্যাতে। সি, আজকে আপনাদের ক্ষেত্রে মানসিক প্রফুল্লতা মিলবে। ডি, কাউকে ঋণ দেবেন না। ই, আজকে আধ্যাত্মিক উন্নতির যোগ রয়েছে। এফ, আজকে আপনার ক্ষেত্রে যারা সেপারেশন সম্বন্ধীয় সমস্যায় ভুগছিলেন, বিশেষত দাম্পত্য জীবনে কিছু সমস্যায় ভুগছিলেন, তাদের সমস্যা সমাধানের পথ বের করে ফেলতে পারবেন। জি, গৃহ নির্মাণ কার্যে সফলতা আজকে আপনাদের ক্ষেত্রে আসতে পারে। এইচ, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। আই, আপনাদের ক্ষেত্রে কাউকে ঋণ দেওয়া উচিত না। জে, কাউকে আজকে মনো কষ্ট দিয়ে ফেললে তা আপনাদের ক্ষেত্রে কিছু সমস্যা নিশ্চিতভাবে আসতে পারে। কে, আজকে আপনার পক্ষে ক্লোজ ফ্রেন্ড আপনাকে কিন্তু কোনো বিশেষ কথা বলে ফেলতে পারে যে আপনাকে কিন্তু কিছু দুঃখ দিতে পারে, সুতরাং বুঝে কথা বলুন আপনিও। এল, আজকে আপনাদের ক্ষেত্রে আপনার সন্তানকে নিয়ে কিছু বিশেষ চিন্তা আবারও বৃদ্ধি পেতে চলেছে। এম, আপনাদের ক্ষেত্রে মানসিক সমস্যা কিছু হঠাৎ করে কিন্তু আজকে আসতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে, সুতরাং মন থেকে সমস্ত ময়লা সমস্ত নেগেটিভিটি দূরে রাখুন। সকাল সকাল প্রাণায়াম, যোগাভ্যাস, মনঃসংযোগ ব্যায়াম অর্থাৎ মেডিটেশন করার চেষ্টা করুন, মনে প্রফুল্লতা নিশ্চিতভাবে আসবে আপনাদের ক্ষেত্রে। এন, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। ও, কাউকে ঋণ দেবেন না। পি, আজকে আপনার ক্লোজ ফ্রেন্ড কাছের বন্ধুকে মনের কথা খুলে বলুন। কিউ, দেখুন আপনি যদি আপনার প্রেমিক বা প্রেমিকা যেই হোক না কেন, যাকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছেন, কোথাও দূরেও যাত্রা করছেন, সাবধানতা অবলম্বন করুন। আর আজকে আপনাদের ক্ষেত্রে পাওনা অর্থ উদ্ধার হতে পারে। এস, আজকে আপনাদের পক্ষে ধার্মিক কার্যে সফলতা মিলবে। টি, দাম্পত্য জীবনে, প্রেমজ জীবনে কিছু মধুরতা বৃদ্ধি পাবে। ইউ, কোনোভাবে কাউকে ঋণ দেবেন না। ভি, পার্টনারশিপ ব্যবসায় আজকে কিন্তু সফলতা থাকছে। ডাব্লু, আপনাদের পক্ষে নতুন প্রজেক্টে অর্থলগ্নি করা ভালো হবে। এক্স, কাউকে ঋণ দেওয়া থেকে বিরত রাখুন। ওয়াই, পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। জেড, গাড়ি আসতে চালান। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন দিনে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথমবার প্রথমে আপনাদের জন্য রবিবার। দেখুন, মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে হঠাৎ দেখা যেতে পারে বিকেলের পরবর্তী সময়, কোনো ছোট বিশেষ বিষয়কে কেন্দ্র করে যাদের সোমবার জন্ম হয়েছে। অর্থনৈতিক চিন্তা বৃদ্ধি পাবে যাদের মঙ্গলবার জন্ম হয়েছে, পুজো খরচ করুন। সন্তানকে নিয়ে কিন্তু আজকে কোথাও ঘুরতে বেরোতে হতে পারে যাদের বুধবার জন্ম হয়েছে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। আজকে মনের প্রফুল্লতা এবং তার সাথে সাথে আজকে কোনো ক্রিয়েটিভ কার্যে আজকে আপনার সফলতার এক নতুন দিশা খুঁজে পাবেন। যাদের বৃহস্পতিবার জন্ম হয়েছে, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে। যাদের শুক্রবার জন্ম হয়েছে, আজকে আপনার পার্টনারের সাথে কিন্তু কিছু ভুল বোঝাবুঝি, মতানৈক্য, মতবিরোধ হঠাৎই হয়ে যেতে পারে বিকেলের পরবর্তী সময়, কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। যাদের শনিবার জন্ম হয়েছে, তারা কোনো নতুন বিজনেস প্ল্যানিং যা আপনার ক্ষেত্রে সফলতাই সফলতা দেবে। আর আপনার ক্ষেত্রে বিশেষ করে যারা আজকে কোনো বিজনেসে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য সময়কাল কিন্তু মধ্যম প্রকৃতির রয়েছে, ইনভেস্ট করতে পারে, ফায়দা থাকছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব, কোন মাসে জন্ম হওয়া ব্যক্তি আজকে আপনাদের পক্ষে কী ফল পেতে চলেছেন। প্রত্যেক দিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম মাস প্রথমে আপনাদের জন্য বৈশাখ মাস। দেখুন, বৈশাখ মাসে যারা জাতক বা জাতিকা রয়েছেন, আর তাদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন। যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম হয়েছে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন, গাড়ি আসতে চালান। যাদের আষাঢ় মাসে জন্ম হয়েছে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি, সন্তানের সাথে আজকে দূরযাত্রা করতে হতে পারে। যাদের শ্রাবণ মাসে জন্ম হয়েছে, ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখুন। যাদের ভাদ্র মাসে জন্ম হয়েছে, কাউকেই মনের কথা খুলে বলবেন না, তা পরবর্তীকালে শত্রুতামূলক আচরণ হতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে প্রেমজ বিষয়ে কিছু জটিলতা হঠাৎ সৃষ্টি হতে দেখা যাচ্ছে। যাদের আশ্বিন মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে গৃহ নির্মাণ কার্যে কিছু বিঘ্ন, কিছু বাধা, কিছু সমস্যা হঠাৎ আসতে পারে। যাদের কার্তিক মাসে জন্ম হয়েছে, তাদের ক্ষেত্রে প্রেমজ জীবনে কিছু নতুন মোড়, কিছু কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থায় কিছুটা উন্নতি আজকে হতে দেখা যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়ায় কোনো অ্যাক্টিভিটি রাখেন, তাদের জন্য সময়কালটি ভালো রয়েছে। যাদের অগ্রাণ মাসে জন্ম হয়েছে, ফাটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আপনার বলা ছোট কোনো কথাই আজকে আপনাকে সফলতার নতুন দিশা দেখাতে পারে।
যাদের পৌষ মাসে জন্ম হয়েছে, নতুনভাবে নতুন কোনো প্রজেক্টে আজকে অর্থলগ্নি করাই আপনাদের ক্ষেত্রে গুড বেনিফিট হতে পারে। যাদের মাঘ মাসে জন্ম হয়েছে, দাম্পত্য সুখের হানি আজকে হঠাৎ করে কিন্তু শরীর নিয়ে কিছুটা সমস্যা ভুগতে দেখা যেতে পারে, এছাড়াও শত্রু বৃদ্ধি, খরচ বৃদ্ধি। যাদের ফাল্গুন মাসে জন্ম হয়েছে, আয় উপার্জনের পথ আজকে কিন্তু আপনাদের ক্ষেত্রে মসৃণ হবে, দূরযাত্রায় সফলতা পাবেন, গৃহ নির্মাণ কার্যে সফলতা থাকবে, বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। যাদের চৈত্র মাসে জন্ম হয়েছে, ঋণ দেবেন না, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন, কর্মক্ষেত্রে কিছু বিশেষ গোলযোগ, কিছু বিশেষ শত্রুতামূলক সম্পর্ক তৈরি হতে দেখা যাচ্ছে। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব সামুদ্রিক স্বাস্থ্য। আর সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলে চলা প্রত্যেক দিনকার ছোট ছোট বিষয়গুলো আপনাদের জীবনে ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তাই অবশ্যই প্রত্যেক সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনায় চোখ রাখা অবশ্যই উচিত, কারণ আপনারা আপনাদের জীবনের বিভিন্ন ধরনের সামুদ্রিক স্বাস্থ্যের বিষয়গুলোকে জেনে নিয়ে আগে থেকে কিন্তু অনেকটাই অ্যালার্ট থাকতে পারে, তাই সামুদ্রিক স্বাস্থ্যে প্রত্যেক চোখ রাখার চেষ্টা করুন। দেখুন, আজকে আমরা যে সামুদ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে আলোচনা করব সেটা হচ্ছে, কোনো মানুষ প্রচুর অর্থ উপার্জন করছে কিন্তু ধরে রাখতে আপনি পারছেন না। যদি আপনি অর্থ ধরে রাখতে পারছেন না, আপনার ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যায় কিছু বিঘ্ন আসছে, বাধা আসছে, অর্থাৎ আপনি অর্থ আনছেন কিন্তু অর্থ আপনাকে টিকছে না, তাহলে দেখবেন যে আপনার হাতের যে হৃদয় রেখা আছে, এই যে হৃদয় রেখাটি আছে, এই হৃদয় রেখার থেকে কোনো একটি শাখা রেখা যেটি আপনার ক্ষেত্রে আয়ু রেখার দিকে ঝুঁকে গেছে, এরকম যদি কোনো মানুষের হয়ে থাকে সেক্ষেত্রে সর্বদাই কিন্তু অধিক উপার্জন করা সত্ত্বেও তারা কিন্তু অর্থ জমিয়ে রাখতে পারে না, অর্থ খরচ হয়ে যায়, অর্থ সঞ্চয় হয় না। এই ছিল সামুদ্রিক স্বাস্থ্যের আমাদের ছোট বিষয়। পরবর্তী দিন আরও কিছু নতুন বিষয় আপনাদের সাথে আলোচনায় নিয়ে চলে আসব। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের। আর রাশিফলের আলোচনা এখন আপনাদের জন্য প্রত্যেক দিন যেরকম আলোচনা করে থাকি, অর্থাৎ প্রথম রাশি, প্রথমে আপনাদের জন্য মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে নতুন কর্মের যোগাযোগ বৃদ্ধি হতে পারে, তবে আজকে আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। যারা ঋণ নিচ্ছেন বা ঋণ দিচ্ছেন তাদের জন্য দিনটা শুভ নয়। আজকে গৃহ নির্মাণ কার্য বা এই ধরনের কোনো কিছু করা থেকে বিরত রাখুন। আপনি কাউকেই আজকে মনের কথা খুলে বলবেন না। ব্যবসায়িক ক্ষেত্রে কিছু শত্রুতামূলক সম্পর্ক হতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা 3। আলোচনা করব বৃষ রাশি। গাড়ি আস্তে চালান, কোনো রকম মামলা মোকদ্দমা সম্বন্ধীয় সমস্যা আপনাদের ক্ষেত্রে বা আইনি ঘটিত কোনো সমস্যা হঠাৎ করে আপনাদের উপর আসতে পারে। ড্রিঙ্ক করা থেকে বিরত রাখুন, যারা পুরুষ রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো। বাইরে কোনো ধরনের জটিলতা, ঝামেলা, সমস্যার মধ্যে আপনি জড়াবেন না, তা আপনার ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা আপনাদের ক্ষেত্রে কিছুটা ফায়দাদার হতে পারে। পিতার স্বাস্থ্যের খেয়াল রাখুন, পায়ে কোনো বড় চোটাঘাত লাগতে পারে। শুভ রং লাল, শুভ সংখ্যা 2। আলোচনা করব মিথুন রাশি। দাম্পত্য সুখ বৃদ্ধি, মানসিক চঞ্চলতা কমবে, গৃহ নির্মাণ কাজে সফলতা, কোনো বিশেষ জিনিস খোয়া যেতে পারে। শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 2। আলোচনা করব কর্কট রাশি। কাউকে ঋণ দেবেন না, নতুন কোনোভাবে কোনো কাজ শুরু করতে যাচ্ছেন, তাহলে আজকে আপনারা সমস্ত কিছু জেনে নিন, হঠাৎ আরম্ভ করা কাজ আপনাদের ক্ষেত্রে বিঘ্ন আসতে পারে। এছাড়া শত্রু বৃদ্ধি, খাওয়া দাওয়ায় কোনো ফুড পয়জনিং হতে পারে, বাইরের খাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করুন। শুভ রং সাদা, শুভ সংখ্যা 5। আলোচনা করব সিংহ রাশি। ঋণ নেবেন না, ঋণ দেবেন না, দাম্পত্য সুখ বৃদ্ধি হবে, সন্তানের বিষয়ে কোনো চিন্তা বৃদ্ধি পেতে পারে, আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। কাউকেই মনের কথা খুলে বলার পূর্বে 7-5 ভেবে বলুন। শুভ রং আজকে আপনাদের জন্য হলুদ, শুভ সংখ্যা 2। আলোচনা করব কন্যা রাশি। দেখুন, দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন আজকে আপনারা, তাহলে ভীষণ সতর্কতা আপনাদের রাখতে হবে, বিশেষ করে যারা ড্রাইভ করছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই। আজকে আপনাদের ক্ষেত্রে দূরযাত্রা করার পূর্বে শুভ মুহূর্ত দেখে দূরযাত্রা করা উচিত, নচেত কিছু বড় সমস্যা আসতে পারে। আজকে আপনাদের পক্ষে গৃহ নির্মাণ কার্য বা কোনো বিশেষ কার্য করছেন, আজকে সাবধানতার সাথে লেনদেন করুন, হঠাৎ কোনো কিছু খোয়া যেতে পারে, কিছু বড় সমস্যা হঠাৎ করে উপস্থিত হতে পারে।
শুভ রং আজকে আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা দুই। আলোচনা করবো এবার বাস্তু টিপস। বাস্তু টিপসের ক্ষেত্রে আপনাদের সাথে প্রত্যেক দিন ছোটো ছোটো বিষয়ে আলোচনা করে থাকি, কারণ এই ছোটো ছোটো বিষয়গুলো আপনারা আপনাদের জীবনে নিজেদের জীবনে অ্যাপ্লাই করে অনেকটাই কিন্তু আপনারা বাস্তুক্ষেত্রকে রেক্টিফিকেশন করে ভালো থাকতে পারেন। তাই বাস্তু টিপসের দিকে প্রত্যেক চক্র রাখার চেষ্টা করুন। আজকে আমরা আপনাদের সাথে বাস্তু টিপসের ক্ষেত্রে আলোচনা করবো যে দেখুন, পুজোর প্রসাদ আমরা প্রত্যেকেই গ্রহণ করি, আর পুজোকে পুজোর সময় আমরা কিছু না কিছু প্রসাদ ঈশ্বরের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করি। দেখুন, ঈশ্বরের উদ্দেশ্যে যখন আমরা কোনো প্রসাদ নিবেদন করছি, সেই সময় আমাদের দুটি জিনিস মাথায় রাখতে হবে। একটি হচ্ছে, আমরা যখনই কোনো প্রসাদ নিবেদন করব, একটি পাত্রে আমাদের নিবেদন করা উচিত এবং সেটা তাম্র পাত্র হওয়া উচিত। দেখুন, অনেক সময় হয় কি, আপনার গৃহে দেখা যাচ্ছে 15টা 20টা 100টা আপনারা দেবী দেবতার ফটো একসাথে রেখেছেন। আপনারা চেষ্টা করুন, যখন গৃহে বা ঘরে যখন পুজো দেবেন, তখন একটি ডালার মধ্যে আপনারা, মানে একটি আপনারা থালার মধ্যে বা একটি রেকাবির মধ্যে আপনারা সবসময় কিন্তু ঈশ্বরকে ভোগ নিবেদন করবেন। ভোগ যাই দিন না কেন, চেষ্টা করবেন যখন ঘরে সাধারণভাবে প্রতিনিয়ত পুজো করেন, যখন কোনো বিশেষ পুজো সে কথা বলা হচ্ছে না বা বাইরের পুজো সে কথা বলা হচ্ছে না, বিশেষভাবে রেগুলার যারা পুজো করেন, অনেকগুলি আলাদা 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 পাত্রে আপনারা যারা খেতে দেন, সেটা কিন্তু প্রথমত ঠিক নয়। দ্বিতীয়ত, আপনাদের ক্ষেত্রে যখনই আপনারা ঈশ্বরকে ভোগ নিবেদন করছেন, তখন তাম্র পাত্রে করবেন, অর্থাৎ তামার পাত্রে। তৃতীয়ত, যখন ভোগ নিবেদন করছেন, অনেকে কী করেন, ভোগ নিবেদন করেছেন সকালবেলা, খাচ্ছে দুপুরবেলা, প্রসাদ ও মানে যখন তোলা হচ্ছে ঠাকুরের সামনে থেকে বা প্রসাদ যখন সেবন করা হচ্ছে বা কাউকে দেওয়া হচ্ছে, তখন দুপুরবেলা, কখনোই করবেন না। দেখুন, আমরা যেরকম খাওয়া দাওয়ার অভ্যাস করি বা নর্মালি আমাদের সাধারণ জীবনে খাওয়া দাওয়ার সমস্ত আমাদের ব্যবহারিক জীবনে যেরকম আছে, এটাও ঠিক একই জিনিস, এর মধ্যে কোনো আলাদা কিছু নেই। আমরা যখন খাওয়া দাওয়ার করি, তখন আমরা সেটাকে ঢাকা দিয়ে চাপা দিয়ে তাড়াহুড়ো করে সমস্ত কিছু সকালে করে, আমরা তো রাত্রিবেলা বা পরের দিন খাই না কখনো। তো ঠাকুরের প্রসাদের ক্ষেত্রেই বা কেন হবে, সেটা সবসময় মাথায় রাখবেন যে ঈশ্বরের প্রসাদেরও গুণ একই রয়েছে এখানে, সেখানে ভক্তি শ্রদ্ধা মেশানো আছে, ফলে সেটা কখনোই কিন্তু বেশিক্ষণ স্টে করবেন না। পুজো হয়ে গেলে চটপট সেখান থেকে তুলে ফেলুন, নচেত ফুলে থাকা কোনো ব্যাকটেরিয়া তৈরি হতে পারে, খাদ্যের মধ্যে কোনো রকম পোকামাকড় পড়তে পারে, সেগুলো অশুভ প্রভাব আপনাদের জীবনে সৃষ্টি করে। দেখুন, কুসংস্কার একটা আলাদা জিনিস, কুসংস্কার আচ্ছন্ন হবেন না আপনারা, আপনাদের এই ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের অনেক সময় কুসংস্কারের দিকে নিয়ে যায়। ঠাকুরের সামনে প্রসাদ রেখে দেবো, এটা কখনোই করবেন না, সায়েন্টিফিক ব্যাপার। ঈশ্বরের সামনে প্রসাদ রেখেছি, নিবেদন করেছি, ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছি, ভাবনা আছে, মনের চেতনা আছে, সেটা দিয়ে আমরা ঈশ্বরকে খাওয়ার নিবেদন করেছি, আপনার ভোগ নিবেদন করেছি, তো সেটাকে আমরা তাড়াতাড়ি সেখান থেকে তুলে নেব, তুলে নিয়ে সকলের মধ্যে আমরা সেটা ভাগ বাটোয়ারা করে দিতে থাকবো, সবাইকে বেরোতে থাকবো, এই প্রসেস। চলুন আলোচনা করবো যাদের আজকে কী গাছ আপনাদের ক্ষেত্রে পুজো করা উচিত। আজকে আপনারা শাল গাছ পুজো করতে পারেন, কারণ শাল গাছের সাথে সম্পর্কিত রয়েছে মূলা নক্ষত্র, আর মূলা নক্ষত্রটার নামই হচ্ছে মূলা, যার কথার মানে হচ্ছে মূল বা গোড়া বা শিকড়। মূলা নক্ষত্র একটি কেতুর নক্ষত্র, এই নক্ষত্রটি আপনাদের ক্ষেত্রে শাল গাছকে নিয়ন্ত্রণ করে থাকে, শাল গাছের সাথে সম্পর্ক যুক্ত হয়ে থাকে। সেই জন্য মূলা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা রয়েছেন, বিশেষত তারা যে কোনো দিন যে কোনো সময় আপনারা, বিশেষত মূলা নক্ষত্রযুক্ত দিনেই হলেই ভালো হয়, সেদিনকে একটি শাল বৃক্ষ রোপণ করে প্রত্যেক শাল বৃক্ষে জল দিলে শাল বৃক্ষ যত বড় হবে তা আপনাদের ক্ষেত্রে সুফল নিয়ে আসবে। আর যারা মূলা নক্ষত্রের জাতক বা জাতিকা নেই, তারাও কিন্তু আজকে শাল গাছে জল দিন, প্রণাম করুন, পুজো করুন, তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। চলুন আলোচনা করবো এবার আপনাদের ক্ষেত্রে যারা দূরযাত্রা করছেন, দূরভ্রমণ করছেন, বিশেষ কার্যে বেরোচ্ছেন, কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, আজকে অবশ্যই মুখে লবঙ্গ রেখে বেরোন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আপনাদের পক্ষে দান বলি, প্রতিনিয়ত দানের মানসিকতা যারা রাখেন, দান করেন, দানের স্বভাব যাদের রয়েছে, তারা কিন্তু আজকে বস্ত্র দান করে বিশেষ সুফল লাভ করতে পারেন। আজকে আলোচনা করবো একটি ছোট্ট উপায়। দেখুন, আপনাদের যাদের বিবাহ হচ্ছে না, বিয়ে হচ্ছে না, বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, তারা কী করবেন, আজকে একটি জবার মালা, 108টি জবার মালা আপনারা নিজে হাতে গাঁথুন এবং মাকে অর্পণ করুন, মা দুর্গাকে। সেটা কোনো মণ্ডপে অর্পণ করতে পারেন, কোনো মন্দিরে অর্পণ করতে পারেন, এবং সেখানে সিঁদুর, আলতা, অর্থাৎ বিবাহিত যা যা সামগ্রী আছে সেখানে শাখা, রুলি, সিঁদুর, আলতা, এগুলো আপনারা অবশ্যই মা দুর্গার উদ্দেশ্যে দিন, এবং মার কাছে প্রার্থনা করুন যে মা, আমার যে বিবাহ হচ্ছে না, সেই বিবাহ আমার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি যেন হয়ে যায়,
এবং সেটি বলে মাকে একটি লাল রঙের শাড়ি আজকে অর্পণ করুন। লাল রং, রেড কালার কম্বিনেশনের শাড়ি, যে কোনো শাড়ি হতে পারে, রেড কালারের শাড়ি একটি অর্পণ করুন। এবং মায়ের পুজো হয়ে গেলে, নবরাত্রি কমপ্লিট হয়ে গেলে দশমীর দিনকে সেখান থেকে শাড়িটিকে নিয়ে আপনারা কোনো ব্রাহ্মণীর উদ্দেশ্যে অথবা কোনো গরিব মানুষ যার খুবই প্রয়োজন, একটি শাড়ির একটি দরকার আছে, তাকে আপনারা সেই শাড়িটি দিয়ে দিতে পারেন। আপনাদের ক্ষেত্রে নিশ্চিতভাবে বলছি, আপনারা এই ছোট্ট প্রক্রিয়া করে দেখুন, আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ বৃদ্ধি পাবে, বিবাহ কিন্তু হয়ে যাবে। আলোচনা করব যাদের আজকে জন্মদিন রয়েছে তারা কিন্তু আজকে ঔষধ, আজকে ঔষধ দান করুন, ভালো হবে। যাদের ম্যারেজ অ্যানিভার্সারি রয়েছে তারা আজকে যে কোনো ধরনের খাদ্যদ্রব্য দান করলে বিশেষ ফায়দা পাবেন। আর এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব রাশিফলের, আর রাশিফলের আলোচনায় এখন আপনাদের জন্য সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশি। দেখুন তুলা রাশির ক্ষেত্রে আজকে সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল যোগাযোগ এবং সোশ্যাল ওয়ার্কিং ইউনিটে আজকে যোগাযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কোনো কাজে সফলতা মিলবে, ঋণ নেওয়া থেকে বিরত রাখুন। শুভ রং আজকে আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৬। আলোচনা করব বৃশ্চিক রাশি। দেখুন দেনা পাওনা যা রয়েছে সেগুলি চোকানোর চেষ্টা করুন, নচেত কিছু বিষয় হঠাৎ কিন্তু আপনাদের ক্ষেত্রে মান সম্মান হানি হতে দেখা যেতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, কারোর সাথে মতবিরোধ হতে পারে। বুঝে সমস্ত কাজগুলোকে হ্যান্ডেল করুন। কারোর থেকে কেউ মানে কারো থেকে আপনি অর্থ নিয়েছিলেন তার সাথে কথা বলুন অ্যাটলিস্ট, নচেত আপনার সাথে ভুল বোঝাবুঝি হতে পারে, মতানৈক্য মতবিরোধ চরমে যেতে পারে। গৃহবাড়ি সম্পদ সম্পত্তি সম্বন্ধীয় কোনো বিষয়ক জায়গায় লগ্নি করবেন না। শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ৫। আলোচনা করব ধনুরাশি। ঋণ নিন, ঋণ দিন, আজকে আপনাদের জন্য দিনটা শুভ রয়েছে। দূরযাত্রার পরিকল্পনা এবং দূরযাত্রার প্রস্তুতি কিন্তু আজকেই আপনাকে তৈরি করতে দেখা যেতে পারে। আধ্যাত্মিক ক্ষেত্রে মনোনিবেশ করা শুভ হবে। আজকে কোনোভাবেই কোনো মানুষকে মনের কথা খুলে বলবেন না, তা আপনাদের ক্ষেত্রে শত্রুতামূলক আচরণ বৃদ্ধি করাতে পারে। শুভ রং আপনাদের জন্য গোলাপী, শুভ সংখ্যা ৭। আলোচনা করব মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে ব্যবসায় কিছু গোলযোগ, ব্যবসায় কিছু মতদ্বন্দ্ব, ব্যবসায় কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে কোনো বিশেষ বিষয়কে কেন্দ্র করে। সেই জন্য আপনাদের ক্ষেত্রে বিশেষত শত্রু বৃদ্ধি হতে পারে, কোনো কিছু চুরি যেতে পারে, কোনো কিছু খোয়া যেতে পারে। যারাই ব্যবসায়ী রয়েছেন বা যারা সাধারণ মানুষ রয়েছেন যারা মকর রাশি, তারা তাদের জিনিসগুলিকে আজকে রাখলে রাখুন, না কিছু বড় সমস্যার সম্মুখীন আজকে হতে দেখা যেতে পারে। অধিক খরচ অধিক ব্যয় আজকে আপনার মানসিক স্থিতি নষ্ট করতে পারে। শুভ রং আজকে আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা ৫। আলোচনা করব কুম্ভ রাশি। সন্তান সুখ আজকে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। সন্তানের কোনো বিষয়ে আজকে সফলতা আপনাদের ক্ষেত্রে নিশ্চিত পাচ্ছেন। ঋণ নেওয়া এবং দেওয়া থেকে বিরত রাখুন। ছোট ছোট বিবাদে এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। গৃহ নির্মাণ কার্যে সফলতা আজকে মিলতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ রং আপনাদের জন্য গোলাপী এবং শুভ সংখ্যা ৭। আলোচনা করব মীন রাশি। দেখুন মীন রাশির ক্ষেত্রে মন চঞ্চল থাকবে, আপনাদের ক্ষেত্রে করে চলা বিভিন্ন ধরনের জায়গায় লগ্নি কিছু সমস্যা নিয়ে আসতে পারে। আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। আর্থিক ক্ষেত্রে আজকে কিন্তু আপনারা কোনো লগ্নি মানে অর্থাৎ আর্থিক কোনো লগ্নি যদি করতে হচ্ছে বড় জায়গায়, তাহলে সতর্ক সাবধানতার সাথে করুন, নচেত কিছু বিপত্তি হঠাৎ করে আপনাদের ক্ষেত্রে সৃষ্টি হতে দেখা যাচ্ছে। শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ৭। যাই হোক দর্শক বন্ধু, আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল। প্রত্যেক দিনকার বলে চলা ছোটো ছোটো রাশিফল আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভীষণ ভালো, সুন্দর এবং সুস্থ থাকবেন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।